আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। জানিয়ে দিব আজকের খবরের কাগজের প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই যায় যায় দিন, বিটিম নিয়ে বেকায়দায় বিএনপি, কপাল পুড়তে পারে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত নেতাদের, গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু, নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে কৌশলী আওয়ামী লীগ, এবার মনোনয়ন ঘিরে সক্রিয় প্রতারক চক্র, দৈনিক ইনকিলাব, খাদ্যপণ্য কিনতেই মানুষ দিশেহারা, 13 ইসরায়েলি সহ 24 যুদ্ধবন্দী, 39 কারাবন্দী ফিরল ফিলিস্তিনে, নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন, ইসলাম বিরোধী নেতার জয়, নেদারল্যান্ডসে আতঙ্কে মুসলিমরা, আজকের পত্রিকা, নৌকা পাচ্ছেন না 25 এমপি, মনোনয়ন ফরম নেননি রওশন অনুসারীরা, ভিন্ন বক্তব্য দিলেন দুই কমিশনার, দৈনিক প্রথম আলো, ভোট সুষ্ঠু করার অঙ্গীকার থেকে এখনো দূরে ইসি, আওয়ামী লীগের এবার অনেক নতুন মুখ আসতে পারে, ব্যয় কোটি টাকা, উদ্বোধন ঘটা করে ব্যবহার সামান্য, ইউরোপ বড় বাজার সামনে দুশ্চিন্তা, কালের কণ্ঠ, পুলিশের চোখ 1000 সন্দেহভাজনের দিকে, সেই আগুনের সঙ্গেই সন্ধি জান্নাতুলের, স্থিতিশীলতা রক্ষায় জোর ভারতের, বিএনপির নির্বাচনে আসার সুযোগ এখনো আছে, বাংলাদেশ প্রতিদিন, হেভিওয়েটদের বাদে মনোনয়নের চমক, উভয় সংকট বিএনপিতে, দৈনিক ইত্তেফাক, নতুন সংসদে কারা হচ্ছে বিরোধী দল, দৈনিক যুগান্তর, মন্দরিনে নুজ ব্যাংকার, চাপ এড়াতে কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে, উইনবেল প্রার্থীরাই পাচ্ছেন মনোনয়ন।